সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন যে আজকে কী বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, কারণ গতকাল আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং সেই সাথে টেলিগ্রাম চ্যানেলেও আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এবং জানিয়ে দিয়েছিলাম যে আপনারা সবাই ইউহাইভে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, আগামীকাল আমি ভিডিও প্রদান করব। অতএব আজকে আমি শর্ট টাইমে আপনাদের সাথে শুধু শেয়ার করব কিভাবে আপনারা ইউহাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিভাবে কাজ করবেন আর সেই সাথে রেফার, কারণ আপনি যত বেশি রেফার করবেন ইউহাইভে আপনি তত বেশি টোকেন বা কয়েন কালেক্ট করতে পারবেন। আর আপনারা অলরেডি জানেন যে ইউহাইভ এই ইউ টোকেনটি অলরেডি কিন্তু এনলিস্টেড। অনেকে জিজ্ঞাসা করেছিলেন ইউহাইভটা আসলে কি, আমি জাস্ট শর্টকাটে আপনাদের জানাই। ইউহাইভ হচ্ছে একটি সোশ্যাল সাইট, যেমন আমরা সাধারণত ইউজ করে থাকি ফেসবুক, তারপর টুইটার, ঠিক এরকম একটি সোশ্যাল সাইট হচ্ছে ইউহাইভ। কিন্তু ইউহাইভটা এদের থেকে একটু ডিফারেন্ট এই কারণে যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, অর্থাৎ আপনি ইউহাইভ ইউজ করার মাধ্যমে, এখানে আপনি পোস্ট করার মাধ্যমে, কমেন্টস করার মাধ্যমে, লাইক দেওয়ার মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু কয়েন পাবেন। আর এই কয়েনগুলো পরবর্তীতে আপনারা সেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন কয়েন বেস, বিনান্স, বাইবিট, গেট ডট আইও, ওকে এক্স, এরকম বিভিন্ন নামি দামি এক্সচেঞ্জারগুলোতে, যেগুলো তারা একের পর এক এনলিস্টেড হতে যাচ্ছে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউহাইভের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে 3 মিলিয়ন ইউজার্স তাদের হয়ে গিয়েছে, 60 মিলিয়ন প্লাস তাদের কিন্তু অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। এবং তারা কি করেছে, 2 বছর আগে তারা কিন্তু যাত্রা শুরু করেছিল, মাঝখানে তাদের বেশ কিছু প্রবলেম ছিল, এই জন্য আমরা এটা নিয়ে তেমন কোনো কাজ করি নাই। কিন্তু এখন যেহেতু তারা খুব ভালো করছে, এই জন্য আমরা ইউহাইভে কাজ শুরু করে দিব, আমরা আর এখানে কোনো দেরি করব না। আরেকটা কথা আমি আবারও আপনাদের জানিয়ে রাখি, ইউহাইভটা হচ্ছে মূলত রেফারেল বোনাসটা কিন্তু আপনারা বেশি পাবেন, যদিও তাদের প্রিসেল শুরু হচ্ছে বা প্রিসেল চলছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও টোকেন কালেক্ট করতে পারেন। কিন্তু আমরা যেহেতু ফ্রি মাইনিং করি, ফ্রি মাইনার, সুতরাং এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব প্রিসেলে না গিয়ে যতটা পারেন রেফার করে আপনারা আপনাদের টোকেনগুলো কালেক্ট করে নিন। আর সেই সাথে যত বেশি পোস্ট করবেন, কমেন্টস করবেন, সেখান থেকেও আপনি কিন্তু টোকেন পাবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু আজকে আপনাদের সাথে শুধু এটুকুই শেয়ার করব যে কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন, প্লাস হচ্ছে ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এটা ইউজ করবেন এবং সেই সাথে রেফার করবেন। আর কিভাবে আপনারা আপনাদের টোকেনগুলো উত্তোলন করবেন বা সেল করবেন, এগুলো নিয়ে পরবর্তী আপডেট ভিডিও আমি আপনাদের প্রদান করব। ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে আগে অ্যাকাউন্টটা করে নিন, কারণ আমাদের হাতে সময় খুব কম, কারণ এটা মার্কেটে কিন্তু প্রচুর হাইপ তৈরি করেছে। যদিও এর নাম হচ্ছে ইউহাইভ, সে কিন্তু অলরেডি হাইপ তৈরি করেছে। আমি জাস্ট তাদের ওয়েব পেজটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদের যার যার রিড ওভার করা দরকার অবশ্যই তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা রিড ওভার করে নিয়ে তারপর আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন। এই ইউহাইভে অ্যাকাউন্ট করাটা খুবই সহজ, আপনারা সরাসরি চলে যাবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে গুগল প্লেতে চলে আসবেন, এখানে আপনারা ইউহাইভ অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন। তার আগে দেখুন এখানে তারা কি বলেছে, ইউহাইভ ফ্রিডম সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ এটা সবার জন্য ফ্রি, সবার জন্য উন্মুক্ত। আর এখানে আপনারা যদি একটু মোর অপশনে ক্লিক করেন তাহলে অ্যাপ সম্বন্ধে আপনারা মোটামুটি বেশ ভালো কিছু ইনফরমেশন এখান থেকেই আপনারা পেয়ে যাবেন, এই জন্য অন্য কারো কাছে আপনার যেতে হবে না বা অন্য কারোর জন্য অপেক্ষা করতে হবে না। আর সেই সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি, তাদের নেটিভ সোশ্যাল টোকেন হচ্ছে ERC-20, তার মানে তারা ইথারিয়াম বেসড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা আসলে কী কী বিষয় নিয়ে কাজ করে, যেমন ভার্চুয়াল ল্যান্ড ইউ ক্যান বাই, আওয়ার ওন NFT মার্কেট প্লেস, ট্রু থ্রি স্পিচ, এরপর ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট টুলস বিল্ট ইন, এরপর নেটিভ সোশ্যাল টোকেন ERC-20, ইন্টারেস্ট বেসড কন্টেন্ট ডিসকভারি। অর্থাৎ আপনারা এটা নিয়ে যদি কাজ করেন, অর্থাৎ ইউহাইভে আপনারা যদি থাকেন, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে আমাদের ফেসবুক, টুইটার এগুলো ইউজ করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র বিভিন্ন অ্যাপসের আপডেটের জন্য আমরা হয়তোবা সেখানে আমরা যেতে পারি। আর আমরা আমাদের টোটাল ফ্রেন্ড সার্কেলটা যদি ইউহাইভে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকেই কিন্তু বেশ ভালো পরিমাণ আমরা অর্থ কালেক্ট করতে পারবো, আর সেই সাথে আমাদের যাবতীয় প্রয়োজন আমরা মেটাতে পারবো। আরেকটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তাদের অফিসিয়াল সব ওয়েবসাইটগুলো, যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তাদের এবং তাদের সাপোর্ট টিম, সব ইমেল অ্যাড্রেস, এগুলো সব কিছুই কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন, এই জন্য অন্য কোথাও আপনাদের খোঁজ করতে হবে না। চলুন, অ্যাপ সম্বন্ধে মোটামুটি ভালোই দেখলাম বা ইনফরমেশন আমরা গ্যাদার করলাম, এবার আমরা ইনস্টলটা করে নিই। ইনস্টল বাটনে ক্লিক দিলেই এটা একটু সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর যথারীতি আপনার সামনে ওপেন বাটন বা কন্টিনিউ বাটন আসবে, আপনারা জাস্ট এই কন্টিনিউ বাটনে
ছোট্ট একটা ক্লিক করে দিবেন। এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল এবং নিচে ইনভাইটেশন কোড দেওয়া থাকবে। আমি নর্মালি কন্টিনিউ উইথ গুগল এটাকেই প্রিফার করি, কারণ এটা করলে আমি যে কোনো জায়গায় যে ফোনে আমি ট্রান্সফার হই না কেন সেখান থেকে আমি কিন্তু অনায়াসেই ইউজ করতে পারবো বা সাইন ইন করতে পারবো। সো কন্টিনিউ উইথ গুগল এটা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য আপনাকে সে কিছু অনুমতি চাবে যে আপনার ফোনের সে কন্ট্যাক্ট, তারপরে পিকচার্স এগুলো বা মিডিয়া এগুলো সে আপনার দেখবে, এই জন্য তাকে হচ্ছে অ্যালাউ দিতে হবে। এরপরে হোয়াট ইন্টারেস্ট ইউ, আপনি কোন কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড, অর্থাৎ আপনাকে ইউহাইভ কিন্তু নিজে থেকেই সাজেশন করবে, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন অডিও এগুলো সাজেশন দিবে। তা আপনি এখান থেকে আপনার যেগুলোর প্রতি ইন্টারেস্ট সেগুলোতে আপনি টিক চিহ্ন দিয়ে নিচে অ্যালাউ বাটনে টিক দিয়ে দিবেন। নর্মালি আমি ধরেন যে বিষয়গুলো নিয়ে কাজ করি, অর্থাৎ আমরা ধরেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, এটা কিন্তু সায়েন্স বিজনেস এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ে বা এই আওতায় থাকে। তাই আমরা কি করব, আমরা সায়েন্স বিজনেস আর্টস যার যা মন চায় এগুলা আপনারা সিলেক্ট করে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তবে এটাতে আপনার দু একটা যদি মিস হয়ে যায় তা আফসোস করার কিছু নাই, কারণ পরবর্তীতে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ করে নিতে পারবেন বা আপনি যেভাবে যা সিলেক্ট করবেন সেভাবেই আসবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ইউহাইভ কিছু সাজেশন পেশ করবে। নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি, এবার দেখুন সাজেস্টেড স্পেসেস, এখানে তারা বিভিন্ন অপশনগুলোকে স্পেস হিসাবে তারা উত্থাপন করে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টপিক কিন্তু রয়েছে বা বিভিন্ন পার্সোনাল রয়েছে, এদেরকে আমরা ইচ্ছা করলে ফলো দিতে পারি। যেমন আমি নাসা ফ্লাই এটাতে ফলো দিলাম, এরকম আপনারা যাকে খুশি যাকে পছন্দ এরকম আপনারা ফলো দিবেন। ফলো দিয়ে তারপর আমাদেরকে আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা কিন্তু ইউহাইভের মূল ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে, উপরে আপনার নাম দেওয়া থাকবে আর নিচে আপনার দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 5টি বাটন থাকবে। আর এখানে অলরেডি বিভিন্ন ধরনের ভিডিও যারা পোস্ট করেছে এগুলো আপনার সামনে আসবে, এগুলো আপনি লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। কিন্তু ভুলেও অ্যাওয়ার্ড ক্রিয়েটর এই বাটনে ক্লিক করবেন না, কারণ এটাতে ক্লিক করলে আপনার থেকে কিন্তু টোকেন মাইনাস হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন যে ঘন্টা এই বাটনে ক্লিক করলে তারা কিন্তু ওয়েলকাম টু ইউহাইভ এবং সেই সাথে কংগ্রেচুলেশনস ইউ রিসিভ দ্য প্রাইম লোকেশন ব্যাচ তারা ব্যাচ দিয়ে দিয়েছে, এবং সেই সাথে আপনাকে 600 টোকেনও কিন্তু তারা দিয়ে দিবে। কারণ আপনি যখন কারো রেফারে জয়েন করবেন যে রেফার করেছে সে 600 টোকেন পাবে, আর আপনি জয়েন করেছেন আপনিও 600 টোকেন পাবেন। এই টোকেনগুলো একটু পরে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এইটা প্রোফাইল বাটন, এই প্রোফাইল বাটনে আসলে এখানে আপনার নাম পাবেন, সেই সাথে জয়েন ডিভিডেন্স, এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কে কে আপনার আন্ডারে আছে বা জয়েন করেছে তাদেরকে দেখতে পাবেন। আর হাতের ডান দিকে ফলোয়িং, আপনি কাকে কাকে ফলো করছেন সেগুলো হাতের ডান দিকে আপনি পাবেন। আর বাঁ দিকে হচ্ছে কে কে আপনাকে ফলো করছে। যাই হোক, এখানে ফ্রেন্ড লিস্টটা আপনারা মোটামুটি পেয়ে যাবেন, আমি জাস্ট শর্টে আপনাদের ধারণা দিচ্ছি। তারপর আপনারা নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন স্পেসেস, স্পেসেস নেমস, এনএফটিস, এই স্পেসেস নেমস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি নিজেই কিন্তু আপনার নামে আপনি একটা স্পেস ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্পেস নেমস ইউ ওন 1, এরপর নিচে ক্লেম স্পেস, এখানে ক্লেম করলে আপনার কিন্তু 1000 ইউ টোকেন তারা কেটে নিবে, এবং আপনি চাইলে এই স্পেসে আপনাদের ফ্রেন্ডদেরকে জয়েন করাতে পারেন। অথবা বাম পাশে যে স্পেসেস এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদের ফলো করতে পারেন বা তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন আপনাকে ফলো করার জন্য। যাই হোক, এবার দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। এই জন্য মাই ওয়ালেট এই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন ডিপোজিট, স্টেকিং, স্টোর বিভিন্ন বাটন, এবং নিচে খেয়াল করুন ইনভাইট ফ্রেন্ডস। এই ইনভাইট ফ্রেন্ডস বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার কোড নাম্বারটা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোড হচ্ছে 4BOU3V, বাঁ পাশে চাপ দিলে কপি হবে আর ডান পাশে চাপ দিলে এটা শেয়ার হয়ে যাবে। আমি নর্মালি ডান পাশে চাপ দিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে বেশি পছন্দ করি, কারণ এতে কিছু ইউহাইভের টুকটাক লেখা অটোমেটিক আমার একটু কম কষ্ট করতে হয়। দেখেছেন গেট 600 টোকেন্স ইচ, অর্থাৎ যে ইনভাইট করবে সেও 600 টোকেন পাবে আর যে জয়েন করবে সেও 600 টোকেন পাবে। এবার মজার বিষয়টা দেখুন, আপনি যদি 5 জন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি 2500 টোকেন পাবেন, যদি 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে 5000 টোকেন ফ্রি পাবেন, যদি 25 জনকে ইনভাইট করেন তাহলে 20000 টোকেন ফ্রি পাবেন, আর 100 জনকে যদি ইনভাইট করেন তাহলে আপনি 200000 টোকেন ফ্রি পাবেন, আর সেই সাথে আপনারা বোনাস পেয়ে যাবেন একটি করে ব্যাচ। বন্ধুগণ, এই ছিল আপনাদের জন্য মোটামুটি আজকের ভিডিও। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, কারণ পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা
টোকেন বাই সেল করতে পারেন বা কিভাবে আমরা এই অ্যাপটি নিয়ে সামনের দিকে প্রসিড করব। আজকে এ পর্যন্তই, আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।